গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো? আমি শাশ্বতী আন্টি তোমাদের কেজি ওয়ানের অঙ্ক শুরু করছি। আচ্ছা, আজকে আমি তোমাদের কি করাবো? একের যোগের নামতা, ঠিক আছে? আচ্ছা, আমরা আগে গুণের নামতা শিখেছি, আজকে কি করব যোগের নামতা। দেখো, আমি লিখছি প্রথমে যোগের নামতায় কি লিখতে হবে। এক যোগ শূন্য, শূন্য থেকে আমরা প্রথমে শুরু করব, তারপরে এক দুই তিন এরকম করে যোগ করব পাশাপাশি। এক যোগ শূন্য সমান সমান কি হবে? এক, ঠিক আছে? আচ্ছা, এক যোগ এক, শূন্যর পরে আমরা প্রথম সংখ্যা কী গুণব? এক। এক যোগ এক সমান সমান কি হবে? দুই। এক আর একে দুই হয়, ঠিক আছে? তারপরে এক যোগ দুই সমান সমান তিন, এক আর দুই কত হয়? তিন, যোগ করে পাশে বসানো। আচ্ছা, তারপরে এক যোগ তিন সমান সমান চার, তারপর এক যোগ চার সমান সমান পাঁচ, এক যোগ পাঁচ সমান সমান ছয়, এক যোগ ছয় সমান সমান সাত, এক যোগ সাত সমান সমান আট, এক যোগ আট সমান সমান নয়, এক যোগ নয় সমান সমান দশ। আচ্ছা, এক যোগ দশ সমান সমান এগারো, ঠিক আছে? আচ্ছা, দেখো আমি তোমাদের একের যোগের নামতা লেখালাম, ঠিক আছে? এবার আমি একের যোগের নামতা আরেকবার তোমাদের আমি পড়ে দিচ্ছি, শোনো। আমরা গুণের বেলায়ও এক থেকে দশ পর্যন্ত ঘর সংখ্যা বসিয়ে আমরা নামতা পড়ি, তেমনি যোগের নামতার বেলায়ও আমরা এক থেকে দশ পর্যন্ত আমরা সংখ্যা বসিয়ে আমরা যোগ করছি। দেখো আমি আরেকবার পড়ছি। এক যোগ শূন্য সমান সমান এক, এক যোগ এক সমান সমান দুই, এক যোগ দুই সমান সমান তিন, এক যোগ তিন সমান সমান চার, এক যোগ চার সমান সমান পাঁচ, এক যোগ পাঁচ সমান সমান ছয়, এক যোগ ছয় সমান সমান সাত, এক যোগ সাত সমান সমান আট, এক যোগ আট সমান সমান নয়, এক যোগ নয় সমান সমান দশ, এক যোগ দশ সমান সমান এগারো, ঠিক আছে? যে আমরা এক থেকে দশ পর্যন্ত সংখ্যা বসিয়ে পাশাপাশি যোগ করলাম। এক যোগ শূন্য সমান সমান এক, তোমার একের সঙ্গে শূন্য যোগ করলে একই হয়। আচ্ছা, এক আর একে কত হয়? দুই। সেরকম এক যোগ এক সমান সমান দুই, যোগের নামতার সময় পাশাপাশি যোগ করে সমান সমান দিয়ে যেই সংখ্যাটা বসাবো সেইভাবে আমাদের যোগের নামতা আমরা করে থাকি, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা আরেকবার পড়ো। এক যোগ শূন্য সমান সমান এক, এক যোগ এক সমান সমান দুই, এক যোগ দুই সমান সমান তিন, এক যোগ তিন সমান সমান চার, এক যোগ চার সমান সমান পাঁচ, এক যোগ পাঁচ সমান সমান ছয়, এক যোগ ছয় সমান সমান সাত, এক যোগ সাত সমান সমান আট, এক যোগ আট সমান সমান নয়, এক যোগ নয় সমান সমান দশ, এক যোগ দশ সমান সমান এগারো, ঠিক আছে? তোমরা কিন্তু বাড়িতে সবাই এইভাবে যোগের নামতা পাশাপাশি লিখে তোমরা যোগের নামতা পড়বে ও লিখবে, হ্যাঁ? আচ্ছা, আমি তাহলে তোমাদের আজকে একের যোগের নামতা করালাম, বাড়িতে সবাই ভালো করে তোমরা পড়বে। ভালো থেকো, আজকে এখানেই শেষ করছি।